নির্বাচনে জামালপুরের আসনগুলোতে কেন্দ্রভিত্তিক ভোটার উপস্থিতি বাড়াতে ওই জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের আওতায় এই প্রশিক্ষণে অংশ নেয়া প্রত্যেক নেতাকর্মীকে 200 জন ভোটার কেন্দ্রে নিয়ে যেতে হবে। সে বিষয়ে প্রশিক্ষণে 564 জন দলীয় নারী পুরুষ কর্মী অংশ নেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ 26 ডিসেম্বর থেকে এ পর্যন্ত 118 আসনে কেন্দ্রে ভোটার আনার এই প্রশিক্ষণ দিয়েছে। এতে 2,2580 জন ভোট প্রার্থনা কর্মী তৈরি হয়েছে। ভোট প্রার্থনা কর্মী বা প্রচার কর্মী তৈরি করতে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে অফলাইন ক্যাম্পেইন নামে একটি কর্মসূচি নেওয়া হয়। এর আওতায় সারা দেশে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন্দ্রে ভোটার আনতে প্রশিক্ষণ দিয়ে লাখো কর্মী তৈরি করে আওয়ামী লীগ থেমে নেই, নিচ্ছে নানা কৌশল। দলটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে ভোটার উপস্থিতি বাড়ানোয় জোর দিয়ে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ দেয়া হয়েছে। কারণ দ্বাদশ সংসদ নির্বাচনের সামনে অন্যতম মূল চ্যালেঞ্জ এখন ভোটার উপস্থিতি। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি সহ বিভিন্ন দল ও জোট নির্বাচনে অংশ নিচ্ছে না। বিএনপি বিহীন এই নির্বাচনে ভোটার উপস্থিতির ব্যাপারে শঙ্কা আছে ক্ষমতাসীনদের। সে কারণে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা প্রচার কর্মীদের এখন কেন্দ্র পর্যন্ত ভোটার আনার দায়িত্ব ভাগ করে দেয়া হচ্ছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য এলাকাভিত্তিক ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করা। শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ভোটারদের কাছে উপস্থাপন করা, যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত হয়। প্রচারকর্মী প্রশিক্ষণের সঙ্গে যুক্ত একটি দায়িত্বশীল সূত্র বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিয়ে তাদের ভোট কেন্দ্রে আনতে প্রশিক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। একটি আসনে যত ভোটার আছেন তা 200 দিয়ে ভাগ করে মোট প্রচারকর্মী ঠিক করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার মানে কোনো আসনে 4 লাখ ভোটার থাকলে ক্যাম্পেইনার হবেন 2,000। আওয়ামী লীগের সূত্রগুলো আরও জানাচ্ছে, ভোটের দিন প্রচারকর্মীদের ব্যাটারি চালিত গাড়ির পাশাপাশি নানা রকম সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে। সেসব সহায়তা কাজে লাগিয়ে কেন্দ্রে ভোটার নিয়ে আসবেন তারা। সারা দেশের কর্মীদের তথ্য সহায়তা দিতে কেন্দ্রীয় একটি কল সেন্টার কাজ করছে। এছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করতে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানানো হয়েছে। সব ক্যাম্পেইনার এই অ্যাপ ব্যবহার করছেন। এখানে ভোটারদের সব তথ্য দেওয়া আছে। ভোটারের বাড়ি গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে ভোট কেন্দ্রে এসে ভোট সম্পন্ন করা পর্যন্ত ভোটারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবেন প্রচারকর্মীরা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।